বিজেপি তথা মিত্রজোট সংক্রান্ত আগন্তুক লোকসভা নির্বাচনের সম্মুখ দুটা প্রশ্ন সম্মুখ আছে। প্রথমটো প্রশ্ন, অসম গণ পরিষদক কেবল বরপেটা আসনখন বিজেপি এৰি দিব নেকি? দ্বিতীয় প্রশ্ন, সর্বানন্দ সোণোৱালে আগন্তুক লোকসভা নির্বাচনত যদিহে প্রতিদ্বন্দ্বিতা করে কোনটো সমষ্টিৰ পৰা প্রতিদ্বন্দ্বিতা করব? রাজ্যিক বিজেপির এই তালিকাখন মন কৰক। রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাই জারি করেছে এই তালিকা। লোকসভার বারোটা সমষ্টিত বিজেপিয়ে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। এই বারোটা সমষ্টিত কাক কাক প্রার্থিত্ব দিয়া হব তার উপর আলোচনা করবলে এই কমিটি গঠন করে দিয়া হয়েছে। কিন্তু কমিটির দুটা সমষ্টির নাম উল্লেখ নাই। সেই দুটা সমষ্টি হল বরপেটা আর কুকরাজা। ইয়ার অর্থ কি? বরপেটা আর কুকরাজার সমষ্টিত বিজেপিয়ে প্রার্থী থিয় নকরায় নেকি? নে এই কথাটো স্পষ্ট হয়ে পড়েছে বরপেটা আসনখন অসম গণ পরিষদক আর কুকরাজার আসনখন ইউপিপিএলক এই দিব বিজেপিয়ে। ইতিমধ্যে চর্চা চলিছিল যে বরপেটা আসনখন এইবার অসম গণ পরিষদক এই দিব ওলাইছে বিজেপি। না না, আমার শীর্ষ নেতৃত্ব নিশ্চয় আলোচনা করবো, আলোচনা করে একটা সিদ্ধান্ত নিশ্চয় হবো কথাটো। এটা আজির দিনটো মই কব নোৱাৰিম যে এখন এখন দিলে আমার নেতৃত্বে মানিব নামানিব, মই এই কথাটো কব নোৱাৰিম। কারণ মই তো সেইখন নেতৃত্ব নহয় নহয়। না না, মই ব্যক্তিগতভাবে মোর কথাটো কলেতো নহব নহয়, এটা দলের কথাটো কব লাগিব নহয়। গতিকে মই যে দলক রিপ্রেজেন্ট করি কথাটো মই কব নোৱাৰিম নহয়। জ্যেষ্ঠ নেতা হলেও দলের নেতৃত্ব তো বেলেগে বহন করে আছে। না না, বরপেটার আমি দলের সংগঠন কটকটিয়া করেছো, দলের সংগঠন আমার সংগঠন অধিক মজবুত হয়েছে, আর আমি ভাবো যে বরপেটার যদি আমি ইলেকশন করো আমি বরপেটার জিতি। বরপেটার অগপ প্রার্থী কোন হব? বিজেপিয়ে বিচাৰিছে ফণীভূষণ চৌধুরী হোক বরপেটার প্রার্থী। অগপর জ্যেষ্ঠ নেতাজনক অতি সহজেই লোকসভালৈ নির্বাচিত করব পাৰিব বুলি বিজেপিয়ে ভাবে। কিন্তু অগপ এই পর্যন্ত চূড়ান্ত করা নাই বরপেটার দলীয় প্রার্থী। এবার এই ব্যক্তিজনক মন করো, এওঁ হৈছে ডাক্তৰ ৰঞ্জিত ডেকা, অগপৰ অন্যতম প্ৰাৰ্থিত্বৰ দাবীদাৰ। হাজো সমষ্টিত এইদৰে দলীয় কৰ্মীসকলক সাক্ষাৎ কৰিছে ডাক্তৰ ৰঞ্জিত ডেকাই। হাজো শুৱালকুছি, আমি আগৰ পৰাই মিত্ৰজোঁটত আছোঁ। আপোনালোকে মিত্ৰজোঁটত থকাৰ কাৰণে এই কথা নাভাবিব যে কেৱল অগপ বা কেৱল বিজেপিয়েই জয়লাভ কৰিছে, কাৰণ বিজেপি জয়লাভ কৰিবলৈ হ'লেও অগপৰ কৰ্মীসকলক লাগিব, অগপ জয়লাভ কৰিবলৈ হ'লেও বিজেপিৰ কৰ্মীসকলক লাগিব। আমি মিত্ৰজোঁটত আছোঁ আৰু আমাৰ শক্তি আমি সংযোগ কৰিহে আগবাঢ়ি আহিছোঁ। এতিয়া আটাইতকৈ চৰ্চাৰ কেন্দ্ৰবিন্দু হৈছে নগাঁও লোকসভা সমষ্টি। নগাঁও লোকসভা সমষ্টিৰ পৰা গৌৰৱ গগৈ প্ৰাৰ্থিত্ব কংগ্ৰেছৰ পৰা নিশ্চিত কৰা হৈছে যদিও আনুষ্ঠানিকভাৱে এই কথা ঘোষণা কৰা নাই গৌৰৱ গগৈয়ে। কাজিৰঙাৰ ভিতৰত বিজেপি দলৰ প্ৰাৰ্থী কোন হ'ব আপুনি জানে নেকি? ৰাইজে নাজানে বিজেপি দলৰ প্ৰাৰ্থী কোন হ'ব। কাজিৰঙাৰ ভিতৰত এতিয়া অগপ হ'ব নে বিজেপি হ'ব এইখিনিও কথা ৰাইজে নাজানে। তো সব দলের এতালকে একো ঠিরাং হওয়া নাই, কোন কোট উঠিব, আনুষ্ঠানিকভাবে তালিকা ওলাব, তেতিয়া আমি গম পাম যে প্রত্যেক দলে কোনজন প্রার্থীত কোন সমষ্টিত আগবাইছে। আপনি কাজিরাঙাটো খেলার ইচ্ছা আছে নাকি? যাও, মই তো তিনটা সমষ্টিত প্রার্থিত্ব আগবাইছোঁ, আর আজি আপনাদের দেখা পাইছে গোলাঘাটত মই প্রোগ্রাম লৈছোঁ। ইয়ার পূর্বেও মই আমি চারিদিন মই গোলাঘাটত বিভিন্ন আমার খুমটাই সরু পথার বোকাহাটত আমি প্রোগ্রাম লৈ আছো। আমার কথা হল যে দলটো শক্তিশালী হব লাগে। নগাঁওক লৈ আশাবাদী এআইডিএফ। এআইডিএফর পার্টি হব বিধায়ক আমিনুল ইসলাম। বিধানসভার মজিয়াত ইসলামের ঘোষণা আজি মোৰ শেষ দিন। আজি কবলৈ গলে অসম বিধানসভাত মোৰ শেষ দিন, হয়তো পিছত মই পার্লামেন্টত গৈ বহিম। গতিকে মই ভালে মানে উঠিম। মই যে এতিয়া যেহেতু মন্ত্রী মহোদয়ে খুব দীঘলীয়া বক্তব্য দি যেনেকেই কৈছে, মানে আমার আমাক অনুরোধ জনাইছে যে আমি এমেন্ডমেন্ট কেটা উঠাই লব লাগে, যেহেতু অসম বিধানসভা মোর সম্ভবত শেষ দিন, ইনশাআল্লাহ মই পিছত পার্লামেন্টত যাব লাগিব। গতিকে মই মন্ত্রী মহোদয়ক তেখেতৰ অনুরোধ রক্ষা করে মই এইটো এমেন্ডমেন্টটো উদ্যোগ কৰি আছোঁ। কিন্তু অসম চৰকাৰক যিখিনি ভাল পৰামৰ্শ দি গৈ আছোঁ যাতে এইখিনি মনত ৰাখে, আৰু আমি বিলৰ জৰিয়তে যাতে অনাগত দিনত অসমৰ ৰাইজৰ কাৰণে চিন্তা কৰে তাৰ কাৰণে চৰকাৰক আমি এইখিনি মই অনুৰোধ জনালোঁ। ইয়াৰ লগে লগে বিজেপিৰ সম্ভাব্য প্ৰাৰ্থীক লৈ আলোচনা চলিছে। এক, সৰ্বানন্দ সোণোৱালে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলে লখিমপুৰ অথবা ডিব্ৰুগড়ৰ পৰা খেলিব লাগিব। দুই, লখিমপুৰত সোণোৱাল উঠিলে সাংসদ প্ৰদান বৰুৱাক কাজিৰঙাৰ প্ৰাৰ্থিত্ব দিয়া হ'ব। তিনি, সোণোৱালে ডিব্ৰুগড়ত উঠিলে ৰামেশ্বৰ তেলিক ৰাজ্যসভালৈ প্ৰেৰণ কৰা হ'ব। চাৰি, তেনে অৱস্থাত চাহ জনগোষ্ঠীৰ প্ৰাৰ্থী হিচাপে কামাখ্যা প্ৰসাদ তাছাক কাজিৰঙাত থিয় কৰোৱা হ'ব।
5 ডিফুট হরেনবীর স্থানত টিকট দিয়া হব অমর সিংহ 6 তেজপুরত পল্লব লোচন দাস অথবা রঞ্জিত দত্তক টিকট দিয়া হব 7 দরং উদালগুড়ি প্রার্থী হব দিলীপ শইকীয়া অথবা গুরুজ্যোতি দাস 8 শিলচরের প্রার্থী হব পরিমল শুক্লবৈদ্য 9 গুৱাহাটী যোৰহাটৰ প্ৰাৰ্থী সলনি হোৱাৰ সম্ভাৱনা কম 10 নগাঁৱৰ পৰা সুৰেশ বৰা অথবা গৌতম বৰাই বিজেপিৰ টিকেটত নিৰ্বাচন খেলাৰ সম্ভাৱনা আছে বিজেপিয়ে নগাঁৱত বিশেষ আশা কৰা নাই নগাঁৱত অভাৱনীয় হোৱাত মুছলমানৰ ভোট বৃদ্ধি পোৱাৰ পিছত বিজেপিয়ে ধাৰণা কৰে এই সমষ্টিৰ পৰা গৌৰৱ গগৈ অনায়াসে বিজয়ী হ'বলৈ সক্ষম হ'ব ব্যুৰো ৰিপৰ্ট এনবি নিউজ NB News, সহজ সরল ভাষাত নবভারতর কথা